সামাজিক জীবনে আইসিটির প্রভাবটা কী সামাজিক জীবনে আইসিটির প্রভাব তো অনেক তাই না আমাদের অর্থনীতিতে আইসিটির প্রভাব আমাদের সংস্কৃতিতে আইসিটির প্রভাব আমাদের শিক্ষায় আইসিটির প্রভাব আমাদের অর্থনীতিতে যেমন বললাম ব্যবসা বাণিজ্য সেটা অর্থনীতিরই অংশ আবার খেলাধুলায় আইসিটির প্রভাব আমরা খেলাধুলায় কীভাবে আইসিটির প্রভাব তোমরা যদি সাম্প্রতিক ক্রিকেট খেলা বিশ্বকাপের সময় দেখে থাকো তাহলে কিন্তু দেখবে যে ওরা অ্যানালাইসিস করে বলে দিচ্ছে যে এই ব্যাটসম্যান কোন ধরনের বলে দুর্বল কোন ধরনের বল করলে সে ভালো স্ট্রোক খেলে এই বোলার কোন ধরনের বল বেশি করে সে কি শর্ট পিচ বেশি করে না ওভার পিচ বেশি করে নাকি সে হাফ ভলি ধরনের বল বেশি দেয় তারপর এই ব্যাটসম্যান কি পুল শটে ভালো না এই ব্যাটসম্যান ড্রাইভে ভালো না এই ব্যাটসম্যান আড়ি ব্যাট চালায় ভালো তারপর এই কে কত বেশি ক্যাচ ধরে কে বেশি ক্যাচ মিস করে এই ধরনের সমস্ত ডাটা অ্যানালাইসিসই কিন্তু করা যায় এবং খেলাধুলায় সেটা প্রভাব ফেলে এছাড়া আমাদের চিকিৎসা স্বাস্থ্য এগুলোতেও কিন্তু আইসিডির অনেক প্রভাব রয়েছে তো এই জন্য তোমার যেটা করতে হবে যে শুধু আমার লেকচারে যতটুকু শুনেছ এটাই যথেষ্ট না তুমি তোমার বইয়ে পড়বে যে বইয়ে আইসিডির কী কী প্রভাব লেখা আছে তারপর তুমি চিন্তা করবে তোমার আশে তোমার নিজের জীবনে আইসিটি কোথায় কোথায় প্রভাব ফেলছে তোমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন আশেপাশের মানুষের জীবনে কীভাবে আইসিডির প্রভাব ফেলছে তোমার স্কুলে কলেজে তোমার প্রতিষ্ঠানে আইসিটি কিভাবে প্রভাব ফেলছে তোমার এলাকায় হাসপাতালে কোথায় আইসিডির প্রভাব কীরকম সেটা তুমি নিজে বোঝার চেষ্টা করবে তোমার যে দৈনিক পত্রিকা যদি পড়ার অভ্যাস থাকে তাহলে প্রতিদিনই সেখানে যে কম্পিউটারের জন্য আলাদা অংশ থাকে বর্তমানে বাংলাদেশের বেশিরভাগ দৈনিক দৈনিক পত্রিকায় সেটা থাকে তো সেইগুলো পড়বে ইন্টারনেটে বিভিন্ন ম্যাগাজিন কম্পিউটারের ম্যাগাজিন পড়ার চেষ্টা করবে নিজেকে সবসময় আপডেটেড রাখবে এবং আইসিটির নতুন নতুন বিষয়গুলো সম্পর্কে জানবে সচেতন হবে এবং সচেতনভাবে সেগুলোর ব্যবহার করবে তাহলে তোমার জীবনও উন্নত আধুনিক হবে